আকাশে দোরের মালায় স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছিলেন, মানুষের রাস্তাঘাট
অসাধারণ স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন করলেন গণতন্ত্রের মানস কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। নিন্দুকের দল তাদের ভুলকে বুঝতে পেরে আজ তারা আনন্দে আত্মহারা উল্লাসিত। বঙ্গবন্ধুর যোগ্য কন্যা দেশের মানুষ পায় পদ জয় জয় শেখ হাসিনার হাতে দেশের উন্নয়ন এই কথাটা বুঝে গেছে দেশের জনগণ। শেখ হাসিনার হাতে শুধু দেশের উন্নয়ন এই কথাটা বুঝে গেছে দেশের জনগণ। দেশের টাকায় দেশের বুকে পদ্মা সেতু হয় পদ জয় বঙ্গবন্ধুর যোগ্য কন্যা দেশের মানুষ আপনি আর আমার লজ্জা দিলেন না। আপনি দেশের সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তান। আমাদের কথা কিছু মনে করে না, আমরা ওই নিন্দুকের দলের কথা কখনোই শুনব না। আজ থেকে আমরা ক্ষমতা
চলো সেতুর উদ্বোধন।